মুসলমান বাইরারে আমার আসেন আজকে একটা নিয়ত করি এই মাহফিলে সন্ধ্যার পরে থেকে কত রকম ওয়াজ আমরা শুনলাম সবগুলা বাড়ি নিয়ে যান কিন্তু পায়ে দড়ি এই ওয়াজটা রাইখে যায়েন না আপনার জিন্দেগির কোনো ইবাদত কবুল হবে না যদি এই ওয়াজ বাড়িতে না নিয়ে যান আপনার কোনোদিন নেক সন্তান আশা করতে পারবেন না যদি এই ওয়াজ বাড়ি নিয়ে যান সম্মানিত দিনী ভাইরা রাসূল বলেন মান আকালা তাইয়িবান তিনটা কাজ করে আপনি জান্নাতের সিট কনফার্ম করবেন দুনিয়ায় সুখী থাকবেন জাহান্নামের সিট ক্যান্সেল হবে তার এক নাম্বার কাজ হলো রাসূল বলেন মান আকালা তাইয়িবান যে ব্যক্তি সব সময় যা খাবে 100% পবিত্র এবং হালাল বলেন এক নাম্বার কাজটা কি সকল খাদ্য আমাদের হালাল ও পবিত্র হতে হবে বুঝতে পারছি এই একটা বিষয় নিয়ে আলোচনা করলে আজকে সারা রাত আমাদের ফোরাবে না খুব সংক্ষেপে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি আল্লাহ তাআলা কোরআন শরীফে অসংখ্য আয়াতে এই বিষয়ে আলোচনা করেছেন সমস্ত রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহাত সমস্ত রাসূলদের মাধ্যমে সর্বযুগে সর্বকালে নবীদের মাধ্যমে ওই যুগের উম্মতদেরকে বিশ্ববাসীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন হালাল পবিত্র খাবার খাও এবং তোমরা নেক আমল করো আগে নেক আমল না আগে খাওয়া ডাকি হালাল পবিত্র তারপরে নেক আমল করো আয়াতের তাফসিরে শিক্ষা আছে মুসলমান পবিত্র হালাল যদি না খাও তোমার জিন্দেগির কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহু আকবার সম্মানিত দিনী ভাইরা আজকে এই বিষয় নিয়ে যদি কথা বলি আমরা আমি নামাজ পড়তেছি রোজা করতেছি হজ করতেছি সব তাহাজ্জুদ পড়তেছি আমি ইশরাক চাস তাওয়াবিন নামাজ পাঁচ ওয়াক্ত না দশ ওয়াক্ত পড়তেছি কিন্তু আমার পেটের খানাটা হারাম আমার গায়ের জামাটা হারাম যেই যাই নামাজে নামাজ পড়তেছি যাই নামাজটাও হারাম টাকায় কেনা এই নামাজ আপনাদের বক্সিগঞ্জ উপজেলা মসজিদে নয় মডেল মসজিদে নয় জামালপুর বড় মসজিদে নয় ঢাকা বাইতুল মুকাররম মসজিদে নয় 5 লক্ষ টাকা খরচ করে আপনি আরব দেশে যান খানা একবার তালা খুলে বাদশার সাথে সম্পর্ক করে কাবা ঘরের ভিতরে গিয়া কিয়ামত পর্যন্ত সেজদা করেন আপনার পেটের খানা হালাল হারাম টাকার গায়ের জামা হারাম টাকার কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় সেজদা করেন কসম খোদার আপনার একটা সেজদাও কবুল হবে না হবে না হবে না সম্মানিত দিনী ভাইরা এজন্য আগে হালাল খাও তারপরে নেক আমল করো আপনাদের পাহাড়ে গিয়া মাটির মধ্যে সিজদা করলেন নদীর পারে গিয়া ভাঙ্গা মসজিদ আপনার এই পাকা করা না কাঁচা মসজিদ নিচে ধুলোবালি ফ্লোরটাও আপনার কাঁচা সিরা চট বিছানো সিজদা দিলে কপালে ধুলা লাগে হাঁটুতে ধুলা লাগে হাতে ধুলা লাগে এমনও মসজিদ যদি হয় এমনও জায়গায় নামাজ পড়েন কিন্তু আপনার পেটের খাদ্য হালাল আপনার গায়ের জামাটা হালাল টাকায় কিনা আপনার নামাজটা সহি সুন্না তরিকায় পড়তেছেন এখন একটা সিজদা দিবেন রাসূল বলেন আস সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা ওই একটা সিজদার দাম কত তমাম পৃথিবী এবং তন্মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার কাছে যত দামি তোমার ওই একটা সেজদার দাম আমি আল্লাহর কাছে তার চেয়ে বেশি আজকে একটা হুকুম যদি আমরা মানি আমাদের দেশে দুর্ভিক্ষ আসতে পারে না আমার দেশটা সোনার দেশে পরিচিত হবে কেন যখনই আপনি বলবেন আমি মুসলিম আমি হালাল খানা না খাইলে আমার নামাজ কবুল হবে না হারাম খাইয়া সে হারাম সেহরি খাইয়া রোজা রাখলে রোজা কবুল হবে না হারাম জিনিস দেবতার করলে আমার রোজা কবুল হবে না হারাম টাকা দিয়ে হজ করলে আমার হজ কবুল হবে না হারাম টাকার যাকাত দিলে আমার কোনো লাভ হবে না এই আকীদা যখন থাকবে আপনার দ্বারা দুর্নীতি করা সম্ভব আপনার দ্বারা সুদ খাওয়া সম্ভব আপনার দ্বারা ঘুষ নেওয়া সম্ভব না একটাই এই হাদিসের তিনটা অংশের একটা অংশ আমরা মানি বাস আল্লাহ পাক কোরআনে হাকিম বলেন ওয়া আকিমুল ওয়াজন বিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান সাত জায়গায় বলছে কয় জায়গায় একই শব্দ আকিমুস সালা আকিমু মানে কায়েম করো প্রতিষ্ঠা করো সালাত কায়েম করো নামাজ কায়েম করো একই শব্দ বলছেন আকিমুল ওয়াজনা
বিল কিস্তি ওজন এবং পরিমাপ ঠিকমতো দাও বেশি নিও না কম দিও না নামাজ পড়া যেমন ফরজ ওজনে ঠিক দেওয়া তেমন ফরজ এটাও আল্লাহর হুকুম ওটাও আল্লাহর হুকুম এটাও কোরআনের আয়াত ওটাও কোরআনের আয়াত আজকে আমাদের সমাজে অনেক মুসলমান নামাজ পড়ে ওজন ঠিক দেয় না আছে কি নাই ওজনে কম দিলেন বাজারে গেছি 1 কেজি মুসুরির ডাল নিছি 500 টাকার নোট দিছি আমি কোনো দামাদামি করি নাই তো দোকানদারে দাম রাখিয়া বাকি টাকা আমারে ফেরত দিছে আমি 1 কেজি মুসুরির ডাল দেখলাম ডিজিটাল মিটার দিয়ে মাপে বুঝেন নাই আমারে ডাল দিল 1 কেজির উপর আর 10 গ্রাম বেশি খুব খাতির করছে না যখন 10 গ্রাম বেশি দিছে তখনই আমার একটু ডাউট লাগছে হোয়াট ইজ দা ফ্যাক্ট এত খাতির কেন 1-2 গ্রাম বেশি দিতে পারে 10 গ্রাম বেশি দিলে কি আর সালাম থাকবো তখনই আমার সন্দেহ লাগছে পাশের দোকানে গিয়ে আমি আদা কিনতেছি ওখানেও ডিজিটাল মিটার লাগানো ওই আদা ইয়ার মিটারের উপরে আমি আপনার মুসুরির ডালের ইয়ে ব্যাগটা ওইখানে রেখে দিছি মিটারের দিকে তাকায় দেখি 990 গ্রাম কম পড়লো কয় গ্রাম এই মেয়ে 20 গ্রাম 10 গ্রাম তো কেজিতে কম দিল কিন্তু আমারে যে বেশি দিল 10 গ্রাম তাহলে মোট কয় গ্রাম কম হইল এখন বলেন আমার অপরাধ কি আমি তো দামি করি নাই ওরা তো 500 টাকার নোট দিছি কেন আমারে ঠকাইল রাসূল বলেন একজন আমানতদার সত্যবাদী ব্যবসায়ী আস-সাদিকুত তাজুরুল আমিন আত-তাজুরুস সাদিকুল আমিন একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে কার সাথে তোমার ব্যবসাটা তোমার ইবাদত হবে তোমার ব্যবসার দ্বারা হালাল রিজিক আসবে তোমার ব্যবসার দ্বারা নবীর সাথে তোমার হাসর হবে যদি কয়েকটা শর্ত তুমি পালন করতে পারো এক নাম্বার মুসলমান তুমি হালাল মালের ব্যবসা করবে মুসলমান কোনোদিন হারাম মালের ব্যবসা করতে পারে না দুই নম্বরে ওজনে ঠিক নিবে কম দিবে না বেশি কম দিবে না বেশি নিবে না তিন নম্বরে মালের ভিতরে ভেজাল করবে না দুধের মধ্যে পানি দিয়া পেট্রোলের মধ্যে কেরোসিন দিয়া সয়াবিন তেল আপনার সরিষার তেলের মধ্যে সয়াবিন মাইরা ভেজাল করবে না চার নম্বরে কৃত্রিম সংকট সৃষ্টি করে দামের বেলায় জনগণের উপরে জুলুম করবে না সয়াবিন তেল বাজার ভরা তারপরেও দাম বাড়াই দিল কৃত্রিম সংকট সৃষ্টি করে এটা কোনো মুসলমান করতে পারে না এই চারটে শর্ত পূরণ করে তুমি যদি ব্যবসা করতে পারো রসুল বলেন ব্যবসাটা তোমার ইবাদত হয়ে যাবে তোমার ব্যবসার মাধ্যমে কামাই করা মালটা হালাল হয়ে যাবে এবং এই ব্যবসা তোমাকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে আমার প্রাণের বন্ধুরা আমার সমাজে এমন মানুষ আছে সন্ধ্যাবেলায় বৃষ্টি নামছে অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে মাঠে গেছে যাইয়া আরেকজনের ক্ষেতের খুঁটি একটু নিজের ক্ষেতের পাশের খুঁটিটা সরাইয়া এক হাত সরাইয়া আরেকজনের ক্ষেতে গেল তার ক্ষেত্রা এক হাত বাড়াইল এমন মুসলমান কি আছে আমার ভাইয়েরা রাত্রিবেলায় বৃষ্টি হইয়া মাটি ধুয়া গেছে সীমানা পরিবর্তন করছে খুঁটি তুলে গাড়ছে কোনো চিহ্ন নাই এবার বলেন ওই জমি আপনার 30% জমি ওই ক্ষেতে যেটা আপনার বাবার কাছ থেকে আপনি ওয়ারিস পাইছেন এটা তো আপনার জন্য হালাল অথবা আপনি এটা বৈধ টাকা দিয়ে কিনছেন এটা আপনার জন্য 100% হালাল ওইখানে 10 মণ ধান হলো এই ধানটা আপনার জন্য হালাল কিন্তু আধা দেখাত যে খুঁটিটা সরায়া গেলেন এটা তো অন্যের জমি এইখানে যে 5 কেজি ধান পাইলেন এটা কি আপনার জন্য হালাল কথা বলেন এই দানটাও তো ওই 10 মণ দানের সাথে মিশে খাইলেন এই হারাম দানটুকু হালালের সঙ্গে মিশার কারণে পুরো 10 মণ দান আপনার হারাম হয়ে গেল এই দানের ভাত খাইয়া তাহাজ্জুদ নামাজ পড়তেছেন এই দানের ভাত খেয়ে জিকির করতেছেন এই দানের ভাত খেয়ে কোরআন শরীফ পড়তেছেন এই দানের ভাত খায় এই দান বিক্রি করে জামা কিনছেন এই দানের টাকা এই দান বিক্রি করে এই টাকা হজের নামে জমা দিয়েছেন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না ও মুসলমান আপনার বাবা মারা গেছে 15 বছর আগে বোন বারবার আসে ওয়ারিস নিতে আপনি ওয়ারিস দেন না আছে কি মুসলমান লাঠি নিয়ে দাঁড়ায়
বাগনের আসলে বাগনাকে লাঠি দিয়া দৌড়ায় তোর বাবার সম্পদ। আরে মুসলমান, তোমার উচিত ছিল কি যেদিন তোমার বাবা মারা গেছে বাবারে তোমার বোনকে বাইকে ডাক দিয়ে বলো বাবা এতদিন সম্পদের মালিক ছিলেন, আজ ইন্তেকালের মাধ্যমে ওনার মালিকানা শেষ হয়ে গেছে, আমরা ভাই বোনেরা মালিক হয়েছি, বোন তোমাদের সম্পদ আজকেই তোমরা নিয়ে নাও, বোনের জমি জায়গা জমি সব কিছু ভাগ করিয়া দিয়ে দেন। বোন যদি বলে না না ভাই আজকে আব্বা মারা গেছে আজকে নিব না, তোমার কাছে আমি আমানত রাখলাম, তুমি আবাদ করে খাও, যখন আমার খুশি তখন আমি চাইবো আমাকে দিয়ে দিবে নিয়ে যাব, তাইলে সেইটা আপনার জন্য আবাদ করে খাওয়া জায়েজ এবং হালাল। আর যদি তা না বলে তাহলে সেটা ওই ধান খাওয়া ওই খেতাবাদ করে খাওয়া আপনার জন্য সম্পূর্ণ হারাম। ও মুসলমান, হজ করতে গেছি বহুবার আল্লাহ নিয়েছেন, ময়মনসিংহের এক হাজি সাহেব দেখা হলো মক্কায় বড় মানুষ 90 বছর বয়স, জিজ্ঞেস করলাম চাচা এত বুড়ো বয়সে হজে আসছেন, আগে আসা দরকার ছিল, হজ করতে যেমন টাকা লাগে বেশি শক্তিও লাগে বেশি, জোরে কোন ঠিক কিনা চাচা আইলেন যে ফুলাবানে কিছু কইল না, ফুলাবান কয়জন কল হুজুর ফুলা পাঁচটা মাইয়া সাইড দে, তো হজ করতে আইলেন ফুলাবানে কিছু কইল না, কয় চাচা হে কথার কই মুখি, 2 মাস ধরে ফুলারা খুব চাপাচাপি করতেছে, বাবা 90 বছর বয়স তুমি হজে যাইবা তুমি কি আর ফিরে আইতে পারবা, তুমি যদি এটা কিছু ফাইসালা করে না যাও মরে যাও তাহলে তোমার এই সাইডে আমগো মাথার চুল ছিঁড়া খাইব, একটা ব্যবস্থা করে যাও বাবা। কয় এই পোলারা কইতে কইতে সারে না, কয় বাজান আসার 7 দিন আগে পোলারা পুতের বৌরা সবাই ধরছে একবারে চাপে, পরে মেয়ে গো ডাক দিয়ে কইছি মা গো, চাইর মেয়েরে ডাক দিয়ে কইছি মাথায় হাত দিয়ে মা গো আমার বদদোয়া দিস না, আমি আল্লাহর ঘর তোর জন্য দোয়া করি আমো, এই কথা বইলা পাঁচ পোলার নামে জমি সব লিখে দিয়েছি। আমি বললাম হাজি সাহেব 90 বছর বয়সে এই মক্কায় ধাক্কা খাইয়া কি লাভ হইলো, যখন আপনি টিপ দিছেন তখনই তো আপনার হজ বাংলাদেশেই কবুল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা। কেন রসুল বলেন আল হাজ্জুন মাবরুরুন লাইসা লাহু জাযাবুন ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হলো তার প্রতিদান ডাইরেক্ট বেহেশত, কিন্তু তুমি যে ওয়ারিষ্ঠ গাইছ রসুল বলেন মান কাতা মিরাসা ওয়ারাসি, যেই ব্যক্তি কোন ওয়ারিসের মিরাস ঠকাইলো কাটতে দিল বঞ্চিত করল আল্লাহ ওই ব্যক্তিকে বেহেশতের ওয়ারিস থেকে বঞ্চিত করে দিল। বাংলাদেশে তুমি মেয়ের ওয়ারিস কাইটে দিয়া তোমার ওয়ারিস আল্লাহ কাইটে দিছে, একবার না 2 বার না, আল্লাহ তোমাকে যদি আরো 70 বছর হায়াত দেয় 70 বার হজ করো কসম খোদার তোমার একটা হজ কবুল হবে না হবে না হবে না। কষ্ট লাগতেছে, অ্যান্টিবায়োটিক তিতেই লাগে, না খাইলে গা শুকায় না। আমার বাড়ির বন্ধুরা, এমনি ভাবে রসুলের একটা হুকুম যদি আমরা মানি, তুমি কন্ট্রাক্টারি ঠিকাদারি করতেছ রাস্তার ভিতরে ডালাই দেওয়ার কথা 6 ইঞ্চি, তুমি যদি মুসলমান হও তোমার তো সরকার 20% লাভ ধরাই দিছে, তুমি যদি শিডিউল মতো কাজ করো তাও তোমার 20% লাভ থাকবে, কিন্তু তুমি 3 ইঞ্চির ডালাই 4 ইঞ্চি দিলা আর 2 ইঞ্চির পাথর আর বিটুমিন তুমি চুরি করে খাইলা, এই টাকা দিয়ে হজে গেলা প্রতি বছর উমরাই যায় আছে কি নাই, মাঝে মাঝেই হজে যায় হায় হায়, ওই টাকা দিয়ে তুমি ইফতার কিনে আনছ, রোজার দিনে বাজার করছে 10 কেজি গরু গুস্ত 5 কেজি খাসি গুস্ত 10টা মুরগি আর নগদ ইফতার কিনছে 2000 টাকার, আইনে বাজার কইরা সবাই বইলা সবাই বইছে আর 10 জনের নিয়ে নেতা গুনিয়া খাইতেছে বইয়া, তোমার রোজা তো তখনই কবুল হয়ে গেছে। তুমি যদি মুসলমান ইমানদার হও এই কাম তোমার দ্বারা সম্ভব নয়, তুমি অফিসে চাকরি করো তুমি হালাল খাবা, যদি এটা বিশ্বাস করো হালাল না খাইলে আমার ইবাদত কবুল হবে না, তাহলে তোমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, অফিসের মিথ্যা ব্যবসার করে সরকারি টাকা আত্মসাৎ করা তোমার দ্বারা সম্ভব না,
আমি হালাল না খাইলে তোমার ইবাদত কবুল হবে না শুধু কি তাই তুমি যদি হালাল না খাও তোমার সন্তান কোনোদিন নেককার হবে না কেন তাফসীরে আছে মানুষ যে খাবার খায় খাবার থেকে তার শরীরের রক্ত হয় রক্ত থেকে মানুষের শরীরের গুস্ত হয় গুস্ত থেকে মানুষের হাড়ি হয় হাড়ি থেকে হাড়ির মজ্জা ক্যালসিয়াম হয় সেখান থেকে মানুষের বীর্য আর মনি তৈয়ার হয় সেটা দিয়ে আল্লাহ সন্তান দেন সুতরাং খাবার যদি তোমার হালাল হয় রক্তটা তোমার বৈধ হলো ওই বৈধ রক্ত থেকে হালাল মাংস হলো হালাল মাংস থেকে হালাল হাড়ি হলো হালাল হাড়ি থেকে হালাল মজ্জা হলো হালাল বীর্য হলো সেটা দিয়ে নেককার সন্তান হবে আর তুমি যদি হারাম টাকা দিয়া তুমি যদি বাজার কইরা খাও হারাম টাকা খাইলা হারাম রক্ত হলো হারাম মাংস হলো হারাম হাড়ি হলো হারাম মজ্জা হলো হারাম বীর্য হলো ওই হারাম বীর্য দিয়ে তুমি সন্তান জন্ম দিলা যত দোয়া কালাম পড়ো না কেন ওই সন্তান কোনদিন আব্দুল কাদের জিলানী হবে না খাজা মঈনুদ্দিন চিশতি হবে না ওই সন্তান যদি জন্ম নেয় এরশাদ সিকদারের মতো ডাকাত হবে মেয়ে হলে তসলিমা নাসরিনের মতো বিশ্ব বেহায়া হবে মুসলমান ভাইরারে আমার আসেন আজকে একটা নিয়ত করি এই মাহফিলে সন্ধ্যার পরে থেকে কত রকম ওয়াজ আমরা শুনলাম সবগুলো বাড়ি নিয়ে যান কিন্তু পায়ে দড়ি এই ওয়াজটা রাইখে যায়েন না আপনার জিন্দেগির কোনো ইবাদত কবুল হবে না যদি এই ওয়াজ বাড়িতে না নিয়ে যান আপনার কোনোদিন নেক সন্তান আশা করতে পারবেন না যদি এই ওয়াজ বাড়ি নিয়ে যান ওয়াজটা হলো আজ থেকে হালাল ছাড়া খাবো না জোরে কোন আমিন পারবো আমরা সবাই তাহলে এই রাত জায়গা সার্থক হবে আজকের মাহফিল সার্থক হবে এই বিশাল প্যান্ডেল আয়োজন সার্থক হবে আমাদের দুই একটা ওয়াজ যদি বাড়ি ধরে নিয়ে যাই আমার বন্ধুরা সময় কম হাদিসের ব্যাখ্যা সংক্ষেপ রসুল বলেন বেহেশতে তোমার জায়গা তুমি কনফার্ম করতে চাও জাহান্নামের জায়গা তুমি ক্যান্সেল করতে চাও তিন কাম করো এক নম্বরে হালাল খাও পবিত্র খাও দুই নম্বরে রসুল বলেন মান আকালা তয়বান ওয়া আমিলা ফি সুন্নাতিন যে ব্যক্তি যত জীবনে নেক আমল করবে সমস্ত আমল নবীর সুন্না মোতাবেক করবে তার সমস্ত জীবনের কাজগুলো ইবাদত হইয়া যাবে দুনিয়ার জীবন সুখী বানাতে যাও আর যদি তুমি জান্নাতের সিট কনফার্ম করে জাহান্নামের সিট ক্যান্সেল করতে চাও দুই নম্বর শর্ত হলো জীবনের সমস্ত আমল নবীর সুন্না মোতাবেক করো সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমরা কি আল্লাহর ভালোবাসা চাই আরো জোরে কোন والذين آمنوا أشد حبا لله ইমানদার যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আরো জোরে আমার প্রিয় বন্ধুরা আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একটা কাজ করো কি কাজ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কর জীবনের সামগ্রিক ক্ষেত্রে আমার নবীর মতো তুমি চলো সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা যদি আমি চাই আমি যদি আমার জীবনের সমস্ত কাজ ইবাদত বানাতে চাই আমার আমলগুলো যদি কবুল করাতে চাই তাইলে জীবনের সামগ্রিক ক্ষেত্রে অনুসরণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি অনুসরণ মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সারা শরীর তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তোমার সংসার তোমার ব্যবসা তোমার রাজনীতি তোমার অর্থনীতি সব সাজাতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ও যুবক তুমি মাথার চুল কাটছো এইদিকে উঁচা সয়াঙ্গুল লম্বা এখানে আবার নাইরা করছো এই পাশে আবার খাটো করছো এই সুন্নতটা কি নবীর নাকি নেইমার আর মেসির
জোরে কোন তুমি কার আছে কইলা নবীর আছে কইলা নাকি নেইমার আর মেসির আছে কইলা এবার বলেন নেইমার আর মেসি কি মুসলমান না খ্রিস্টান নেইমার আর মেসি গরু খায় না শূকর খায় নেইমার আর মেসি মসজিদে যায় না গির্জায় যায় নেইমার আর মেসি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ইন্নাকা মা মান আহাবাবতা রাসূল বলেন দুনিয়াতে যার সাথে তোমার প্রেম আর ভালোবাসা তোমার হাসর হবে তার সাথে মান তাসাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম তুমি যার সাথে সামঞ্জস্য রাখো তার সাথে তোমার হাসর হবে সে যাবে যেখানে তুমি যাবা সেখানে মুসলমান তোমার তো উচিত ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথায় চুল রাখছে কেমনে আমি রাখব তেমনে জোরে কোন ঠিক কিনা ও মুসলমান রাসূল বলেন কোন পুরুষ যদি নারীর বেশ ধরে লানাতুল্লাহি আলাইহে তার উপরে আল্লাহর অভিশাপ বুখারীর হাদিস তুমি ছেলে মানুষ লম্বা চুল রাখছো মেয়ের মতো ছেলে মানুষ তুমি হাতে ব্যাসলেট পরছো ছেলে মানুষ তুমি গলায় স্বর্ণের চেন পরেছো নাই বুঝি কই হুজুর শাশুড়ি দিছে দুষ কি আছে কি নাই শাশুড়ি দিলে তো যাই জই নবীজি বলেন নবীজির এক হাতে স্বর্ণ ছিল আরেক হাতে রেশমি কাপড় আবু দাউদের সহিহ হাদিস রাসূল বলেন হাজানে মুহাররামানে আলা দাকুরি উম্মতি আমার উম্মতের আগো এই স্বর্ণ এবং রেশমি কাপড় আমার উম্মতের পুরুষদের জন্য হারাম কিয়ামত পর্যন্ত হারাম শাশুড়ি দিলেও হারাম শ্বশুরে দিলেও হারাম নেতাই দিলেও হারাম মায়ে দিলেও হারাম বাপে দিলেও হারাম প্রধানমন্ত্রী দিলেও হারাম পুরুষ ব্যবহার করতে পারবে মুসলমান আজকে আমাদের মেয়েরা ছেলের বেশ ধরে চুল কাটে বয়কট আজকে মেয়ে সে কি করে টি শার্ট পরে আর গেঞ্জি পরে নিচে পরে একটা জিন্সের প্যান্ট ছেলেদেরকে নিষেধ তাকনুর নিচে কাপড় পরবা সেটুকু আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেই তুমি টাকনুর নিচে কাপড় বইরা সারা দিন চলতেছ তুমি বইসে আছো ফেরেশতারা তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখতাছে তুমি কিন্তু শুয়ে রইছো তাও ফেরেশতারা গুনাহ লেখতাছে তুমি টাকনুর নিচে কাপড় পরে কোরআন শরীফ পড়তেছো ফেরেশতারা কবিরা গুনাহ লেখতেছে তুমি জিকির করতেছো ফেরেশতারা কবিরা গুনাহ লেখতেছে আজকে তোমার জন্য টাকনুর উপরে কাপড় পরা ফরজ তুমি কি করতেছ টাকনুর নিচে পড়তেছ ছেলেরা মেয়েদের টাকনুর নিচে মাটি পর্যন্ত পরা ফরজ ওরা এখন মাটির থেকে আদাত উপরে খাটো করে পরে নতুন সিরিয়াল আইসি গিয়াই নাই নিচে পরে জিন্সের প্যান্ট অথবা কি পরে স্কার্ট হাঁটুর নিচে কোনো কাপড় নাই তুমি মেয়ে হইয়া পুরুষের স্বরূপ ধারণ করছো তোমার উপরে আল্লাহর অভিশাপ মেয়ে হইয়া পুরুষের পোশাক পরে তার উপরে আল্লাহর লানত পুরুষ হইয়া মহিলার বেশ ধারণ করে তার উপরে আল্লাহর লানত মুসলমান এটা করতে পারে না আমার প্রাণের বন্ধুরা রাসূল বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমালা ফি সুন্নাতেন নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গঠন করো রাসূল আল্লাহ বলেন তোমরা যারা আমার ভালোবাসা চাও আমার নবীর অনুসরণ করো তুমি যখন আমার নবীর অনুসরণ করবা আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো